স্বয়ং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস বড় ভক্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার। সম্প্রতি সাংবাদিক বিমল কুমারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভিভ। জানিয়েছেন বিরাট কোহলি থেকে অধিনায়কত্বের দায়িত্ব রোহিত শর্মার হাতে যাওয়ার অনেক আগে থেকেই তিনি হিটম্যানের একজন গুণমুগ্ধকারী। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা বলেছেন, আমার বরাবর খুব পছন্দের একজন ক্রিকেটার রোহিত শর্মা, যখন ও ভারতের ক্যাপ্টেন হয়নি তখন থেকেই। এই মুহূর্তে রোহিত শর্মা ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়ায় রয়েছেন। সেখানে জোর কদমে আসন্ন T20 বিশ্বকাপের প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আগামী 10-13 অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। রোহিত শর্মা ছাড়াও এদিন সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলিরও প্রশংসা করেছেন ভিভ। ভারতীয় ক্রিকেটের অবদানের নেপথ্যে এদের কারোরই ভূমিকা খুব একটা কম নয়। জানিয়েছেন সবার সাথেই তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্রাক্তনী এবং বর্তমানে ধারাভাষ্যকর ভিভের মতে, গত কয়েক দশক ধরে একাধিক দারুণ সব ব্যাটার উপহার দিয়ে এসেছে ভারত এবং তাদের সকলের খেলাই দারুণ উপভোগ্য। আমার সাথে সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলি দুজনেরই অত্যন্ত ভালো সম্পর্ক। ওরা যা করে দেখিয়েছে সেই সাফল্য দেখে আমি খুব খুশি। আমি খুবই ভালোবাসি সচিন এবং কোহলিকে। আমি সেই সকল ভারতীয় ক্রিকেটারকে ভালোবাসি এবং শ্রদ্ধা রাখি যাদের এতগুলো বছরের ধারাবাহিক পরিশ্রমে ভারত আজ ক্রিকেটের মানচিত্রে এই জায়গায় পৌঁছেছে। ভালো ব্যাটসম্যানদের আমার চিরকাল খুব পছন্দ, আর ভারতে তার সংখ্যা খুব একটা কম নয়। এর আগেও ভিভ রিচার্ডসকে কোহলি এবং সচিনের প্রশংসা করতে দেখা গেছে। সচিনের ক্রিকেট ক্যারিয়ার যখন খানিকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, তখন ওই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি তার পাশে দাঁড়িয়েছেন। কোহলির ব্যাটিংও তার খুব পছন্দের, একাধিকবার তারও প্রশংসা শোনা গেছে স্যার ভিভের মুখে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।